ব্রেকিং নিউজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল এবং প্রথম মেধা তালিকাতে যারা মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে এইটার ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে তোমাদের সাথে নোটিশটি শেয়ার করব, ফলাফল কবে দিবে, কিভাবে চেক করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে। তো চলো শুরু করা যাক। শুরুতে আমি ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করব। তোমরা জানো যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ হয় না, তাদের যে পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ এই ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ হয়েছে আমি একটু নিচের দিকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নোটিশটি তো আমি ডাউনলোড করে নিয়েছি। বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন মানে মাইগ্রেশন অন করেছিলে যারা, বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে যারা, ও দ্বিতীয় মেধা তালিকা 18 এপ্রিল 2024 তারিখে বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ আগামীকাল তোমাদের এই বিষয় পরিবর্তনের ফলাফল এবং দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS-এর মাধ্যমে তুমি জানতে পারবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NU ATHN এরপর অ্যাডমিশন রোল নাম্বার 16222 নাম্বার সেন্ড করতে হবে এবং 50 SMS-এ তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। আর অনেক সময় বিকাল 4টার আগেও রেজাল্ট দেখা সম্ভব হয় ওয়েবসাইটের মাধ্যমে। আর যদি এরকম হয় অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এছাড়া উল্লেখ করেছে যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুক কোনো শিক্ষার্থী 2022-23 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 24 এপ্রিল 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি এবং রেজিস্ট্রেশন দুইটাই বাতিল করা হবে। এছাড়া উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে ভর্তির যে চূড়ান্ত ফর্ম রয়েছে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইয়েস অপশনটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। মোটামুটি এতটুকু ক্লিয়ার। এরপর রয়েছে টাইমলাইনটা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম মেধা তালিকাতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তির ফর্ম অনলাইন থেকে ডাউনলোড বা এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 18 থেকে 28 তারিখের মধ্যে। এই যে 10 দিন সময় দেওয়া হয়েছে, এই সময়টার মধ্যে তোমাকে অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম অর্থাৎ যেটা পরিবর্তন হয়ে নতুন যে তুমি সাবজেক্ট পাবে ওইটার ভর্তির ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে। এবং উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ের ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বহাল থাকবে এবং বিষয় পরিবর্তনের ভর্তির ফর্ম সংশ্লিষ্ট কলেজে অনলাইনে নিষ্ঠান করতে হবে না বা বিষয় পরিবর্তনের ক্ষেত্রে কোনো টাকা বা ফি প্রদান করতে হবে না। ওকে, এরপর বলা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে তোমাদের কিন্তু অনলাইন থেকে ভর্তির ফর্ম পূরণ করতে হবে। কীভাবে পূরণ করতে হবে আগামীকাল আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। 18 তারিখ থেকে এই ভর্তির ফর্মটি পূরণ শুরু হবে, 28 তারিখ পর্যন্ত তোমরা ভর্তির ফর্মটি পূরণ করতে পারবে। এছাড়াও ভর্তির যে টাইমলাইনটা দেওয়া হয়েছে অর্থাৎ যে ভর্তির সময় সেটি হচ্ছে আগামী 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এই সময়টার মধ্যে তোমাকে ভর্তিটাও কমপ্লিট করতে হবে কলেজে গিয়ে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে কলেজ কর্তৃপক্ষ থেকে অলরেডি কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তবে তোমরা যদি তোমাদের কলেজের ওয়েবসাইটে যাও তাহলে দেখতে পারবে নোটিশ। যদি ওয়েবসাইটে নোটিশ প্রকাশ না করে তাহলে কলেজে গিয়ে কথা বলবে যে কত টাকা লাগতে পারে। তবে সরকারি কলেজে আনুমানিক 5 থেকে 6 হাজার টাকা লাগবে আর বেসরকারি কলেজে কিন্তু তোমার এর থেকে বেশি টাকা লাগতে পারে, 6 থেকে 7 হাজার বা তার থেকে বেশি। এখন তোমার কলেজের সাথে কথা বলে তুমি জেনে নিবে, ওকে? আর বলা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ের তারিখ হচ্ছে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আর সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি এটা তোমাকে জমা দিতে হবে, সরি তোমাকে না, এটা কলেজ কর্তৃপক্ষ জমা দিতে হবে 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি সকল বিষয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আগামীকাল রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট যখন দেওয়া হবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে রেজাল্ট চেক করতে হবে। তো এই ছিল ভিডিওটি, ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।